আমাদের কথা হুবহু মিলছে আমরা আগেই বলেছিলাম এই ধরনের ঘটনা ঘটতে পারে ইডি লুকআউট নোটিশ জারি করা উচিত ছিল কিন্তু ইডি যেটা না করে নির্লজ্জের মতো ইডি তাদের বিশেষ আদালতে শেষ পর্যন্ত জানাতে বাধ্য হল যে কয়লা পাচার কেলেঙ্কারির মূল অভিযুক্ত বিনয় মিশ্রর বাবা মা ভানুতিয়া দ্বীপরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন কয়লা পাচারের অন্যতম মূল চক্রীর বাবা মার বিদেশ পাড়ি শেষ পর্যন্ত তথ্য ফাঁস করল ইডি অত্যন্ত মানে জঘন্য ঘটনা বলা যায় ইডির আরও সতর্ক হওয়া উচিত ছিল ইডি বিশেষ আদালতে জানাচ্ছে যে ভানুতুয়া দ্বীপরাষ্ট্রে কয়লা পাচারকারী বিনয় মিশ্রের বাবা মা আত্মগোপন করেছে পালিয়ে গেছে দু উনিশ সালে নাকি এই আশঙ্কা করা হয়েছিল তারপরে ধাপে ধাপে নাকি বিনয় মিশ্রের বাবা তেজ বাহাদুর এবং তেজ বাহাদুরের স্ত্রী বিনয় মিশ্রের মা পালিয়ে গেছেন বিনয়কে হাতে পেতে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে সিবিআই ভানুতুয়া কর্তৃপক্ষ জানিয়েছে নিয়ম মেনেই বিনয়কে দু হাজার সালের নভেম্বর মাসে নাগরিকত্ব দেয় ভানুতুয়া সেই সময় খতিয়ে দেখা হয় তার কোনো অতীত অপরাধের খতিয়ান আছে কি না কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের দেওয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ভিত্তিতে ক্লিন সিট দেওয়া হয় বিনয়কে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের পদমর্যাদার আধিকারিক বিনয় মিশ্রকে ক্লিন সিট দিয়েছিল তার অতীত কোনো অপরাধের রেকর্ড নেই কলকাতা পুলিশ দিচ্ছে সেই ক্লিয়ারেন্স তার ভিত্তিতে ভানুতুয়াই নাগরিকত্ব পাচ্ছেন বিনয় মিশ্র কলকাতা পুলিশ দিচ্ছে আবারও বলছি কলকাতা পুলিশ বিনয় মিশ্রকে চিট দিয়েছে তার অতীত কোনো রেকর্ড নেই ভাবুন খেলাটা কোথায় থেকে কোথায় গিয়েছে এবার সেই বিনয় মিশ্রের বাবা মা ভানুতুয়াতে পালিয়ে গেলেন ইডি শেষমেশ শিকার করছেন কিন্তু আরও সতর্ক হওয়া উচিত ছিল কি না ইডির এত বড় একটা স্ক্যাম কয়লা স্ক্যাম সেই স্ক্যামের কাউ স্মাগলিং কেস কয়লা স্ক্যাম কাউ স্মাগলিং কেস উভয়ের ক্ষেত্রে বিনয় মিশ্র যেখানে জড়িত বলে ইডি মনে করছে সেক্ষেত্রে আরও বড় পদক্ষেপ নেওয়া উচিত কি ছিল না ইডির পালিয়ে যাওয়ার পর শেষমেশ আদালতে এসে বলছেন কিছুই করতে পারলাম না তেমনটা নয় কি শেষমেশ কিন্তু আমাদের কথা হুবহু মিলছে আমরা আগেই বলেছিলাম সেই ঘটনায় ঘটলো কলকাতা থেকে আবার বিনয় মিশ্রকে ক্লিয়ারেন্স দেওয়া হলো ভানুতওয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য খেলাটা কতদূর ভাবুন